দীর্ঘদিন গ্রামবাসীরা আন্দোলন করে কোনো রকম ভাবে সরকারের কাছ থেকে আদায় করতে পেরেছিল রাস্তাটি। এই রাস্তাটি মানুষের ভবিষ্যৎ গড়ার জন্য, বিদ্যালয় এবং জীবনের শেষ ঠিকানা শ্মশান ঘাটে যাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু কিছু অসাধু বালি ব্যবসায়ীদের দৌরাত্মে গ্রামবাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পশ্চিম বর্ধমান জেলার লালদোহা ফরিদপুর ব্লকের নতুন ডাঙ্গা বনগ্রাম এলাকায় বালির টালির দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী। নতুন ভাঙা এলাকার মধ্যে দিয়ে মৃতদেহ যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় সেই রাস্তার অবস্থা বেহাল। 2018 সালে জেলা পরিষদের মাধ্যমে 42 লক্ষ টাকা ব্যয় করে এটি নির্মাণ করা হয়। বর্তমানে এই রাস্তা দিয়ে পারাপার করা খুবই ঝুঁকিপূর্ণ। এলাকাবাসীরা বিভিন্ন দপ্তরে এমনকি ডিবিকে বলতেও ফোন করেন, কিন্তু সদুত্তর মেলেনি। আমরা ফোন করেছিলাম, তার ডকুমেন্ট আমার কাছে আছে, কিন্তু সেখানে আমাদেরকে একটাই বলেছিল যে আপনার লোকাল প্রশাসনকে জানান, লোকাল প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে। কিন্তু সেই ফোন নম্বর আমার কাছে এখনও পর্যন্ত আছে, এবং যে একটা ওরা মেল পাঠিয়েছিল সে মেল নাম্বার আছে, কিন্তু কোনো কার্যকরী এখনও পর্যন্ত হলো না। তাই শেষমেশ বালির গাড়ি বন্ধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। যদিও লাউদহা ফরিদপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মৃণাল কান্তি বাগচি জানান তদন্ত করে দেখা হবে। আমার কাছে মোটামুটি বিশেষ করে আমি খবর পেলাম যে ওখানটায় রাস্তাটা, যেহেতু এই রাস্তা দিয়ে প্রচুর আপনার বালির গাড়ি যাতায়াত করে, যার ফলে রাস্তাটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি জানতে পারলাম। এবং লোকাল যে প্রধান আছেন ম্যাডাম, ওনার কাছেও শুনলাম যে বিষয়টা হয়েছে। আমি এই বিষয়টা খোঁজ খবর নিয়ে যাতে রাস্তাটা মেরামত করা যায়, মানে নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে, এবং পাশাপাশি আপনার যেভাবে যে বালির গাড়িগুলো সত্যি সত্যি আপনার কতটা আপনার কত টনের গাড়ি সেখান দিয়ে যাতায়াত করে, এই বিষয়টা যাতে আপনার সেই নির্দিষ্ট আইন মোতাবেক যে আপনার যে লোক নেওয়া উচিত সেইভাবে যাতে চলাচল করে, সেই বিষয়টা আমি দেখব এখানকার সমস্ত উন্নয়ন আধিকারিক। রাস্তার অবস্থা কবে ঠিক হবে সেই আশায় প্রশাসনের মুখাপেক্ষী বাসিন্দারা। লাউদহা থেকে হরিঘোষের রিপোর্ট, এনএম নিউজ। করোনা সহ যে কোনো রোগীর চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা। করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।